যে কোনো বড় মিটিং হলে ভিআইপি মিটিং হলে ইএসএল মিটিংটা করা হয় সব এখানে যারা সিকিউরিটির সঙ্গে যারা জড়িত হেলথ পিডব্লিউডি সবাই এখানে আছেন সবাইকে নিয়ে মিটিংটা করা হলো এখানে কী কী অ্যারেঞ্জমেন্ট কীভাবে করা হবে ওনারাও ডাইরেকশন দিয়েছেন সেই হিসাবে আমরা করব আর এমনি কোনো অসুবিধা নেই এখানে ভালো মিটিং হবে আপনাদের মাধ্যমে এটাই সবাইকে বলতে চাই যে এই জনসভায় সবাই আসুন আমরা সবাই এই জনসভা উপস্থিত থাকবো মাননীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন প্রথমবার ইসলামপুরে ভালো সভা হবে নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি ইসলামপুর কোর্ট ময়দানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামী 30 তারিখ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে চলতি মাসের 30 তারিখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এই মাঠে অনুষ্ঠিত হবে তার আগে আজ কিন্তু বিভিন্ন দপ্তরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন থেকে শুরু করে তৃণমূল জেলা সভাপতি যিনি ছিলেন তিনি তাদের উপস্থিতিতে আজ কিন্তু এখানে একটি সিকিউরিটি বিষয়ের একটি মিটিং করা হলো সেই মিটিংয়ে কিন্তু একাধিক নেতৃত্ব থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু তারা পরিদর্শন করছেন সেই মাঠ এবং বিভিন্ন জায়গা যেগুলো সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জুড়ে থাকুন যে কোনো বড় মিটিং হলে ভিআইপি মিটিং হলে ইএসএল মিটিংটা করা হয় সব এখানে যারা সিকিউরিটির সঙ্গে যারা জড়িত হেলথ পিডব্লিউডি সবাই এখানে আছেন সবাইকে নিয়ে মিটিংটা করা হলো এখানে কী কী অ্যারেঞ্জমেন্ট কীভাবে করা হবে ওনারাও ডাইরেকশন দিয়েছেন সেই হিসাবে আমরা করবো
আর এমনি কোনো অসুবিধা নেই, এখানে ভালো মিটিং হবে। আপনাদের মাধ্যমে এটাই সবাইকে বলতে চাই যে জনসভায় সবাই আসুন, আমরা সবাই এই জনসভা উপস্থিত থাকবো। মাননীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন প্রথমবার ইসলামপুরে, ভালো সভা হবে।